নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি কোথাও থেকে কি লোন পাচ্ছেন না অথবা আপনার সিভিল স্কোর কম থাকায় বিভিন্ন জায়গা থেকে লোন আপনার রিজেক্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আজকে একটি অ্যাপের কথা বলবো সেই অ্যাপের মাধ্যমে আপনার সিভিল স্কোর যদি কম থাকে তাও সেখান থেকে লোন পাবেন অথবা যদি আপনার কাছে ইনকাম প্রুফ যদি না থাকে তাও কিন্তু সেই অ্যাপের মাধ্যমে খুব সহজে সবাই কিন্তু লোন পাবেন এবং সেই অ্যাপের মাধ্যমে তিন হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা রয়েছে তো সেই জন্য আপনার যদি রকম লোনের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই অ্যাপের মাধ্যমে খুব সহজে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লোনের টাকা সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু পেয়ে যাবেন তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখবো তো সেই অ্যাপ থেকে কীভাবে আপনি লোনটা নেবেন অথবা লোনের টাকাটা কীভাবে ব্যাঙ্কে ট্রান্সফার করবেন তার কিন্তু লাইভ প্রসেস আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থেকে বিলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও ডিসক্রিপশানে কিন্তু অ্যাপের লিঙ্কটা রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপের নামটা একটু বড় রয়েছে এবং এই নামে অন্যান্য অনেক অ্যাপ রয়েছে সেই জন্য কিন্তু আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে অ্যাপটি ডাউনলোড করার পর তো প্রথমে কিন্তু অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর সবগুলো পারমিশান আপনি অ্যালাউ করবেন করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনার যে গুগল অ্যাকাউন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনার প্যান কার্ডের যে নামটা রয়েছে সে নাম বসিয়ে দেবেন তারপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ নার্ডে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে বিভিন্ন রকম কাজ করতে পারবেন যেগুলো কিন্তু এখান থেকে আপনি বিল পে করতে পারবেন এবং এছাড়াও কিন্তু ইন্স্যুরেন্স রয়েছে এবং এছাড়া কিন্তু ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বিভিন্ন রকম কিন্তু অপশান রয়েছে এবং এখান থেকে আপনি লোনও কিন্তু নিতে পারবেন লোনটা নেওয়ার জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে লোন বলে একটা অপশান দেওয়া রয়েছে এই লোন অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই লোন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি কী করবেন এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বার এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ যেটা আপনার প্যান কার্ড রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু থেকে আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে আপনার পিনকোড আপনার বর্তমানে কারেন্ট অ্যাড্রেসের আপনার যে পিনকোডটা সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে এমপ্লয়মেন্ট টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে স্যালারি রয়েছে স্যালারি পার্সন আর সেলফ এমপ্লয়েড এবার এখানে আমি আপনাদের বলবো যে সবাই কিন্তু এখানে স্যালারি পার্সন সিলেক্ট করবেন কারণ কিন্তু এখানে বর্তমানে ইনকাম প্রুভের কোনো রকম লাগছে না ইনকাম প্রুফ লাগছে না সেই জন্য স্যালারি পার্সন করলে আপনার লোনটা অ্যাপ্রুভ চান্সটা কিন্তু বেশি রয়েছে সেই জন্য কিন্তু এখানে স্যালারি পার্সন আপনি সিলেক্ট করবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু রকম ইনকাম প্রুফের দরকার নেই ঠিক আছে তারপর আপনি কি করবেন তারপরে আপনার যে যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনার যে মান্থলি ইনকাম এটা কিন্তু পঁচিশ হাজার টাকা উপরে করবেন তাহলে কিন্তু লোন পাওয়ার যে যে চান্সটা সেটা একটু বেশি হবে ঠিক আছে সেই জন্য কিন্তু সবাই পঁচিশ হাজার টাকা উপরে করবেন করে দেওয়ার পর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে কোম্পানি নেম এবার যদি আপনি কোনো রকম কোম্পানিতে কাজ করেন সেটা নামটা বুঝিয়ে দেবেন যদি কোনো রকম কোম্পানিতে না কাজ করেন তাহলে মোটামুটি একটি যে কোনো কোম্পানি একটা যে কোনো বড়ো কোম্পানির নামটা আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর তারপরে কিন্তু লোন অফার অপশান ক্লিক করবেন তো গেট লোন অফারের অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে সমস্ত ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে এইভাবে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে লোনের অফার কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর লোনের অফার আপনার সামনে শো হয়ে যাবে আপনার সমস্ত ড্রেস অনুযায়ী আপনি যেই ডিটেলস বসে যান সেই ডিটেলস অনুযায়ী আপনার লোনের অফার আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশান এখানে কিন্তু আপনি লোনের জন্য এলিজিবল হয়ে গেছেন এইভাবে কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর দেখতে পাচ্ছেন আমাকে বর্তমানে যে তিন হাজার থেকে হাজার টাকা পর্যন্ত আমি লোন নিতে পারবো ঠিক আছে এই লোনের অফারটা আমার সামনে শো হয়ে গেছে ঠিক আছে এবার আপনার ডিটেলস অনুযায়ী আপনার কত টাকা লোনের অফার করবে এখানে এখানে শো হয়ে যাবে তারপর আপনি কি করবেন এই যে পসিট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে প্রথম অ্যাড্রেস ফিল আপ করতে হবে তারপর লোনের ডিটেলস ফিল আপ করতে হবে তারপর কেওয়াইসির মাধ্যমে আপনি লোনটা পেয়ে যাবেন তো সেই জন্য জেন্ডার এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্সি এখান থেকে সিলেক্ট করবেন আপনি এখানে রেসিডেন্সি সিলেক্ট করে নেওয়ার পর পুরো অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর কিন্তু এখানে সেভ অ্যান্ড পসির বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে লোন ডিটেলস আপনি কত টাকা লোন নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি আপনাকে আমাকে কিন্তু বর্তমানে তিন হাজার থেকে দু টাকা মতো লোনের অফার করেছে এবার এর মধ্যে আপনি কত টাকা লোন নিতে চান ঠিক আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে করে দেওয়ার পর কত মাসের জন্য নিতে চান এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু কী পারপাস আপনার লোনের কী পারপাস এখান থেকে সিলেক্ট করবেন কী জন্য আপনি লোনটা নিচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেব আপনার কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট নামটা এখানে নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড যেই ব্যাঙ্কে আপনি লোনের টাকাটা নিতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কেওয়াইসি এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তো সেই জন্য কিন্তু অ্যাড্রেস প্রুফ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার বেস কেওয়াইসি এখানে অনলাইনে কিন্তু অটোমেটিক আধার কার্ডের মাধ্যমে এখানে কেওয়াইসিটা হয়ে যাবে তো সেই জন্য কিন্তু এই আধার অপশানে ক্লিক করবেন আধার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার বসাবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই ফর লোন অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে করে দেওয়ার পর তারপরে কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে যে মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফিকেশান এইভাবে হয়ে যাবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই ফর লোন অপশানে কিন্তু ক্লিক করবেন অ্যাপ্লাই ফর লোন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার কত মাসের জন্য লোনটা নিচ্ছেন এবং কত টাকা লোনটা নিচ্ছেন প্রত্যেক মাসে কত টাকা ইএমআই হবে কত পার্সেন্ট জিএসটি কাছে কাটছে সমস্ত ডিলেস কিন্তু এখানে লেখা রয়েছে এখান থেকে আপনি একে একে ডিলেস কিন্তু দেখে নেবেন ঠিক আছে ইএমআই প্রত্যেক মাসে কবে ইএমআই আপনাকে দিতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে এখান থেকে পুরো ডিটেলসটা দেখে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে অ্যাকসেপ্ট লোন অফার অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন এবং আপনার যে এগ্রিমেন্টটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন এইভাবে হয়ে যাবে তারপরে ই নচ অর্থাৎ এখানে কিন্তু আপনার যে ই ম্যানডেড ফর্মটা আপনার ব্যাঙ্ক থেকে অটোমেটিক কিন্তু লোনের যে ইএমআই টাকাটা কাটবে সেই জন্য এখানে এখানে ই নচ এখান থেকে সিলেক্ট করতে হবে এবার আপনি আপনার যদি নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে এখানে ই ম্যানডেড ফর্মটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে অর্থাৎ এখানে প্রত্যেক মাসে মাসে যে ইএমআই টাকাটা আপনার ব্যাঙ্ক থেকে অটোমেটিক কাটবে ঠিক আছে তো আপনার কাছে নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড যেটা আছে সেটা সিলেক্ট করে দেওয়ার পর এইভাবে কিন্তু এটা হয়ে যাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টার মতো ওয়েট করবেন তারপরে লোনের টাকাটা আপনার ব্যাঙ্কে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে এই এইভাবে কিন্তু এই অ্যাপের দ্বারা খুব সহজে সবাই কিন্তু লোন সবাইকে প্রোভাইড করা হচ্ছে যাদের কিন্তু রকম ইনকাম প্রুফ নেই অথবা যাদের কিন্তু রকম সিভিল স্কোর অনেক কম রয়েছে তারাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ দায় বেলনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন Thank you.